नमस्कार दर्शक बंधुरा, सहज भाषा धर्मकथार नतून पर्वे अपन सकल के सुस्वागतम। बंधुरा, आजकेर पर्वे आमरा आलोचना करब एमन एकटा टोटका क्रिया, जे क्रियाटार माध्यमे आपनारा अति सहजेई निजेदेर शत्रुके दमन करते पारबेन। आपनादेर प्रति जदि हिंसाम्बित हय, केउ हिंसा करे, তাদেরকে আপনারা দমন করতে পারবেন। এবং তার সাথে নজর যদি লেগে থাকে, তার ফলে যদি আপনাদের শরীর খারাপ, বাড়িতে নানা রকম সমস্যা লেগে থাকে, কারোর দৃষ্টির জন্য আপনাদের সম্পর্কে অবনতি হচ্ছে, এই রকম নানা রকম শত্রুতা সংক্রান্ত নানা রকম বিপদ থেকে কিন্তু আপনারা পরিত্রাণ পেয়ে যাবেন অত্যন্ত সহজ একটা ক্রিয়ার মাধ্যমে। বন্ধুরা, প্রথমেই বলি এই ক্রিয়াটা করতে হবে নবরাত্রি চলার সময়। অর্থাৎ এবছর নবরাত্রি তিথি শুরু হচ্ছে 26 সেপ্টেম্বর 2022 থেকে, এবং যেটার পরিসমাপ্তি ঘটবে 4 অক্টোবর 2022। এই যে সময়টা, এই সময়ের মধ্যে এই ক্রিয়াটি আপনাদের করতে হবে। এই সময় মা দুর্গার কৃপা আশীর্বাদ আমাদের ওপরে থাকে, মা মর্ত্যের আগমন করেন, এবং এই শুভ সময়ের মধ্যেই কিন্তু আমাদের এই ক্রিয়াটি করে ফেলতে হবে। এক বছরের জন্য নিশ্চিন্ত হয়ে যাবেন আপনারা, আপনাদের বিভিন্ন রকম শত্রু আর আপনাদের কোনো রকমেই ক্ষতি করতে পারবে না। যদি গোপন শত্রু হয় সেই ক্ষেত্রেও আপনারা উপকার পাবেন। এমন শত্রু যে আপনাদের উপর কেশ কামারি করে চলেছে, বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত করছে, পাড়া প্রতিবেশীর হিংসা আপনাদের ওপরে এসে পৌঁছচ্ছে, আপনার বাড়ির ছোট্ট শিশুটার ওপরে যদি নানা রকম কুদৃষ্টি থাকে, আপনার উপরে যদি কুদৃষ্টি থাকে যার ফলে আপনার শরীর খারাপ হচ্ছে, সব বিষয়েই কিন্তু আপনি অত্যন্ত সহজ উপায়ে সুলভে একটা সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। বন্ধুরা, প্রথমেই বলি এই ক্রিয়াটি করতে গেলে আপনাদের কিন্তু সূর্য উদয়ের পরে এবং সূর্যাস্তের আগে করতে হবে। অর্থাৎ যতক্ষণ সূর্য আলোক এই পৃথিবীর ওপরে আছে, আপনার ওপরে আছে সূর্যের আলো, ততক্ষণই কিন্তু এই ক্রিয়াটি আপনি করতে পারবেন। এই ক্রিয়াটি করতে গেলে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা পাতি লেবু আপনাদের লাগবে। এর সাথে যেটা লাগবে সেটা হচ্ছে কর্পূর আপনাদের লাগবে। ব্যাস, এই দুটো সহজলভ্য জিনিস আপনাদের লাগবে, আর কিচ্ছু না। পাতিলেবুটায় খেয়াল রাখতে হবে যেন কাটা ফাটা কালো দাগ এগুলো না থাকে, একটু পরিষ্কার পাতিলেবু আপনাদের নিয়ে নিতে হবে। কি করতে হবে বন্ধু, যে সময়টা বললাম সেই সময়ের মধ্যে পাতিলেবুটাকে নিয়ে আপনাদের মাথার ওপর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে তার বিপরীত দিকে মাথার ওপরে কিন্তু আপনাদের ঘুরিয়ে নিতে হবে। এটা কিন্তু আপনাদের প্রথমে করতে হবে। এবং এর সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পাতিলেবুটা সেটা নিয়ে গিয়ে একটা হবন কুণ্ড, মানে ছোট একটা মাটির কোনো পাত্র নিতে পারেন, যদি বাড়িতে কোনো যজ্ঞ করা হয় এরকম পাত্র থাকে সেই রকম কিছু একটা নিতে হবে, যার মধ্যে আমরা কর্পূর দিয়ে এই পাতিলেবুটাকে পোড়াতে পারি। সেই রকম একটা জায়গার মধ্যে কিছু কর্পূর নিতে হবে, আর এই পাতিলেবুটাকে মাথাতে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নেওয়ার পরে কেটে নিতে হবে। ছুরি দ্বারা আপনারা কাটবেন, কিন্তু খেয়াল রাখবেন যেন পুরোটা না কাটে, ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এতটুকুই কাটবেন, যেন জোড়া থাকে। দেখুন পেছন দিকটা জোড়া আছে, সামনে দিকটা কাটা আছে, অর্থাৎ পুরোটা কিন্তু খণ্ডিত করবেন না, অর্ধেকটার উপরে খণ্ডিত করবেন, যেন কিছুটা অংশ এরকমভাবে জুড়ে থাকে। এইরকমভাবে কিন্তু আপনাদের এটাকে খণ্ডিত করে নিতে হবে। এবং এরপরে আপনারা, তাহলে প্রথমে বললাম অ্যান্টি ক্লকওয়াইজ গোটা লেবুটাকে মাথার উপর দিয়ে ঘোরাতে হবে, 7 বার ঘোরাবেন, তারপরে এটাকে খণ্ডিত করবেন, অর্থাৎ ছুরি দিয়ে কেটে নেবেন অর্ধেকটা, পুরোটা না বা অর্ধেকের একটু বেশি, যেভাবে আমি দেখালাম ঠিক সেভাবে খণ্ডিত করবেন। কর্পূর নেবেন একটা মাটির পাত্রে হোক, বা আপনাদের হবনকুণ্ড যদি থাকে, যজ্ঞ যেটার মধ্যে করা হয় সেরকম কুণ্ড যদি থাকে তার মধ্যে নিয়ে কর্পূর দিয়ে এটাকে পোড়াবেন। যখন পোড়ানো শুরু করবেন তখন একটা মন্ত্র জপ করবেন, ওম ফট সাহা, ওম ফট সোহা, 21 বার জপ করবেন ওম ফট সোহা। এই মন্ত্র জপ করে এই পাতিলেবুকে আপনাদের কর্পূর দ্বারা পুড়িয়ে ফেলতে হবে, এবং সম্পূর্ণ যে ছাইটা থাকবে, পোড়া পাতিলেবুটা থাকবে, সেটা নিয়ে গিয়ে কোনো মাঠে ফেলে দিতে হবে। অর্থাৎ ফাঁকা স্থানে, কোনো একটা ফাঁকা স্থানে, মাঠ হোক ফাঁকা স্থান হোক, সেখানে আপনারা এটাকে ফেলে দেবেন, জলে দেবেন না, কিন্তু মাটির ওপরেই কিন্তু আপনাদের এটাকে কোনো একটা জায়গায় ফেলে দিতে হবে। এইভাবে যদি আপনারা পরপর 9 দিন করতে পারেন প্রথম দিন থেকে, তাহলে সব থেকে বেশি উপকার পাবেন। যদি 9 দিন সম্ভব না হয়, যাদের পক্ষে নানা রকম সমস্যা আছে বা যাদের মনে হচ্ছে আমাদের প্রভাব আছে কিন্তু অতটা শত্রুতার প্রভাব নেই,
সামান্য আছে তারা অন্তত পক্ষে তিন দিন করার চেষ্টা করুন এই সময়ের মধ্যে যে কোনো তিন দিন যদি সপ্তমী অষ্টমী নবমীর মধ্যে করতে পারেন আরও ভালো রেজাল্ট পাবেন বা যে কোনো তিন দিনের মধ্যে আপনারা এটাকে করতে পারেন কিন্তু সবথেকে উত্তম হবে যদি ন দিনই আপনারা এইভাবে করে যেতে পারেন তাহলে দেখবেন আপনাদের মধ্যে একটা ভীষণ মাত্রায় পজিটিভিটি থাকবে যারা আপনাদের শত্রুতা করছিল দেখবেন তারা আস্তে আস্তে সরে যাচ্ছে এরকম না যে আপনাদের শত্রুর কোনো ক্ষতি হবে কিন্তু আমরা চেষ্টা করব আমাদের সেফগার্ড অর্থাৎ আমার উপরে এমন একটা সুন্দর পজিটিভিটির একটা আভা চলে আসবে বা পজিটিভ একটা শক্তি আমার উপরে চলে আসবে যার জন্য কোনো নেগেটিভ শক্তি আমার ধারে কাছে আর ঘেঁষবে না অন্তত এক বছরের জন্য আমি একটা শিল্ড প্রোটেকশান আমি একটা পেয়ে যাব এবং আমার শত্রুরা আমার থেকে দেখবেন দূরে চলে যাচ্ছে আপনার থেকে আর কাছে আসছে না তাদের মুড অন্যদিকে ঘুরে গেছে আপনার প্রতি তাদের আর নজর থাকবে না আর যে খারাপ দৃষ্টি অর্থাৎ কোনো কালা জাদু যদি কেউ করে থাকে আপনার উপরে কোনো রকম খারাপ ইত্যাদি ক্রিয়াগুলো করে থাকে যদিও আমি এগুলো খুব একটা বিশ্বাস করি না বা আমি এগুলো পক্ষপাতি না তবুও বলছি যদি আপনাদের এরকম ফিলিংস আসে যে আমার উপরে কেউ কিছু খারাপ করেছে নেগেটিভ কোনো কিছু করেছে তাহলেও কিন্তু তার যে ক্রিয়া সেটাও কিন্তু এই ক্ষেত্রে নষ্ট হয়ে যাবে কিন্তু যদি আপনি মনে করেন যে কারোর ক্ষতি করার জন্য আমি কিছু করব। তাহলে কিন্তু এই ক্রিয়াটা আপনার জন্য না কারোর ক্ষতি কিন্তু এই ক্রিয়ার মাধ্যমে হবে না শুধুমাত্র আপনার প্রোটেকশন হবে অর্থাৎ আমরা নিজেরা নিজেদের প্রোটেকশনের জন্য এই ক্রিয়াটি করতে পারি এই সময়ের মধ্যে সুন্দরভাবে এই ক্রিয়াটি করে ফেলতে হবে রোগ ব্যাধি শত্রুতা নাশ এবং তার সাথে খারাপ দৃষ্টি নজর ইত্যাদি থেকে আপনারা এক বছরের জন্য সুরক্ষিত হয়ে যাবেন বন্ধুরা এর সাথে বলবো এই সময়ের মধ্যে আপনারা যে সমস্ত পুজো আচ্ছা করবেন সেগুলো অবশ্যই এর সাথে কন্টিনিউ করবেন দান ধ্যান ইত্যাদি যে ভালো কাজগুলো সেগুলোও কিন্তু এর সাথে কন্টিনিউ করতে থাকবেন কোনোটাই স্টপ করবেন না এই সময়ের মধ্যে দান ধ্যান বা পুজো আচ্ছার যে বিশেষ শুভ ফল আছে সেটাও কিন্তু আমাদের অবশ্যই লাভ করতে হবে এই ক্ষেত্রে একটা কথা মনে করে দিই সহজ ভাষায় ধর্মকথায় নবরাত্রিতে কীভাবে মায়ের আরাধনা করতে হয় সেই সম্বন্ধে একটা পুঙ্খানুপুঙ্খ ভিডিও আপলোড করা আছে অবশ্যই ওই ভিডিওটা দেখে নিন অত্যন্ত সহজ উপায় মায়ের আরাধনা এই বছর কিভাবে আপনারা করতে পারেন বুঝতে পেরে যাবেন মন্ত্র সহ আপনারা নিজেরাই বাড়িতে সুন্দরভাবে এটা করতে পারবেন আশা করি পর্বটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আর সহজ ভাষায় ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না কিন্তু আর বন্ধুরা পর্বটা সবার সাথে শেয়ার করুন সকলকে জানতে সাহায্য করুন আর আমাদের ফেসবুক পেজ সহজ ভাষায় ধর্মকথা ওখানে হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন মন্ত্রগুলো আপলোড করা থাকে বিভিন্ন বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া থাকে যদি সেগুলো আপনারা দেখতে চান অবশ্যই সহজ ভাষা ধর্মকথার ফেসবুক পেজকে লাইক দিয়ে রাখুন সকলে ভালো থাকবেন সকলের ওপর মা দুর্গার কৃপা আশীর্বাদ বর্ষিত হোক আগামী দুর্গোৎসবের অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার।